খুব মজা তো। আজকে আমি গিয়েছিলাম হচ্ছে প্রাগপুর, প্রাগপুর থেকে আল্লাহদুর্গ আসতেছি। এর মধ্যে এটা রাস্তার মাঝে একটি সুন্দর জায়গা আমার পছন্দ হয়েছে, এখানে কিছু জিনিস পাওয়া যায় যেগুলো বেশ মজা, তো খেয়ে দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি গিয়েছিলাম হচ্ছে প্রাগপুর, ওখান থেকে আসতেছি। তো আসতে আসতে রাস্তার মধ্যে হালকা মনে হলো নাস্তা করার দরকার। তো এটা হচ্ছে জয়রামপুর বাজার, একদম প্রাগপুর থেকে 12 মাইল পর্যন্ত এক রোড, এই রোডের একটা জয়রামপুর বাজার। তো বাজারের পাশেই এই একটা হোটেল বলবো না, মানে একটা স্ট্রিট ফুড আর কি রাস্তার পাশে। তো এখানে বিক্রি করতেছে আপনার হচ্ছে এই যে পুরি 3 টাকা পিস, এবং তার সঙ্গে যে সিঙ্গাড়া বিক্রি করতেছে এটা 3 টাকা পিস। তো এখানে জিলাপিও বিক্রি করে 3 টাকা পিস, কিন্তু বিষয় হচ্ছে জিলাপিটা এখনও হয়নি, এটা হতে দেরি হবে, এ কারণে জিলাপিটা আমি খাইতে পারলাম না। তো আজকে আমি এইটা খেয়ে দেখি এটার টেস্ট কেমন। তো শুরু করি নাকি? বিসমিল্লাহ রহমান রহিম। খুব মজা। তবে একটা জিনিস এখানে আমি একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে টক আছে না, টক মিস করতেছি। আর হচ্ছে আমার তো সুমি রেস্টুরেন্ট আছে, ওখানে খেলে ওরা গোশের ঝোল দেয়, ওইটা মিস করতেছি। এখানে তো ওইটা নাই, কিন্তু অন্য অনেক স্বাদ। রাস্তার ধারে তৈরি হয় বলে যেটা মান খারাপ তা কিন্তু না, পরিবেশটা বেশ ভালো এবং এটা একদম গরম। আপনারা যদি কখনো এই রাস্তায় আসেন, এখানে অবশ্যই একটা বাস স্টপ আছে, এখানে বাস থামে জয়রামপুর বাজার, আপনারা চাইলে এখানে নেমে এটা খেতে পারেন, বাসার জন্য নিয়ে যেতে পারেন, কম দাম কিন্তু জিনিসটা ভালো। আমি এবার সিঙ্গাড়াটা টেস্ট করে দেখি সেটা কেমন। সিঙ্গাড়াটা শুরু করি। খুব গরম, আপনারা একটু লক্ষ্য করবেন, 3 টাকা সিঙ্গাড়ার ভিতরে আলু দেখেছেন কতগুলো, যে আলু এবং আলুটা কত পরিষ্কার। অনেক বড় বড় হোটেলে এই আলুটা রান্না হয়, আলুর ভেতরটা পরিষ্কার থাকে না, কালো কালো থাকে, অনেক জায়গায় দেখছি আমি পচা আলুও দেয়, কিন্তু এখানকার আলুটা দেখছি কত সুন্দর পরিষ্কার ফ্রেশ। অনেক মজা। আমি নিয়ে যাব বাসার জন্য, আপনারা এটা খেয়ে দেখবেন, যদি এখানে এসে না খাইতে পারেন বাসার জন্য নিয়ে যাবেন, খুশি হবে বাড়ির সবাই। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।